ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সে জৈব যুগ চ্যাপ্টারে আজকে চতুর্থ ক্লাস আজকে আমি তোমাদের শেখাবো জৈব যৌগের নামকরণ যাকে আমরা আই ইউ পি নামকরণও বলি তোমাদের যেমন প্রত্যেকের একটি করে নাম আছে সেরকম জৈব যুগেরও কিন্তু নাম আছে তবে প্রথম দিকে জৈব যৌগের সংখ্যা কম ছিল ফলে তাদেরকে কিছু সাধারণ বা কমন আর ট্রাইফাল নামেই তারা পরিচিত ছিল এই নামই তাদেরকে দেওয়া হয়েছিলো এবং এই নামকরণগুলো সাধারণত করা হয়েছিল যে যৌগগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে তাদের অর্থাৎ তাদের উৎস অনুসারে তাদেরকে আবার কতগুলো বিশেষ ধর্মের অনুযায়ী বা কোনো জায়গা মানে কোনো দেশ থেকে পাওয়া গেলে সেই সেই অনুসারে যেমন ফর্মিক অ্যাসিডকে পিঁপড়ের হোল থেকে পাওয়া যায় সেই সেই জন্য তাদের ফর্মিক অ্যাসিড বলা হয়েছিল অ্যাসিডিক অ্যাসিডকে ব্যাসিলাস অ্যাসিডাই থেকে পাওয়া গেছিল সেই জন্য অ্যাসিডিক অ্যাসিড বলা হতো তারপরে জলাভূমি বা মার্সিল্যান্ড থেকে পাওয়া গেছিলো বলে মার্স গ্যাস মিথানকে মার্স গ্যাস বলা হতো পরবর্তীকালে আঠেরোশো বিরানব্বই সালে জেনেভাতে আন্তর্জাতিক একটা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে জৈবযজ্ঞর নামের কাছে ক্ষেত্রে কিছু নিয়ম তৈরি করা হয় তখন এই পদ্ধতিকে জেনেভা পদ্ধতি বলা হতো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে জৈব যৌগের সংখ্যা আরও অনেক দিন দিন বেড়ে যাচ্ছে এবং এখন প্রায় তিন কোটিরও বেশি তাহলে পরবর্তীকালে একটা অসুবিধা দেখা গেল সেই জন্য উনিশশো সালে আইইউপিএসি যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এবং এর পুরো ফর্ম ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি যাকে আমরা সংক্ষেপে আই ইউ পি সি এই সংস্থা জৈব যৌগ নামকরণের ক্ষেত্রে কতগুলো নিয়ম প্রকাশ করে এবং এই নিয়ম অনুসারেও এই নিয়ম অনুসারেই এখনও জৈবযুগের নামকরণ করা হয় এবং এই পদ্ধতিকে তাই আই পি পদ্ধতির নামকরণ বলা হচ্ছে এবার আমরা একে সেই আই আই ইউপিএসি পদ্ধতিতে কীভাবে নামকরণ করা হচ্ছে সেইটা শিখব সাধারণত যে তোমরা জেনেছ যে জৈব যৌগ মানেই হচ্ছে সেখানে কার্বন মৌলটি থাকবে কার্বন ছাড়াও সেখানে আরেকটি মৌল থাকে সেটা হচ্ছে বেশি থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন তাহলে এই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে বলা হচ্ছে হাইড্রোকার্বন এখন হাইড্রোকার্বন আবার মুক্ত শৃঙ্খল এবং যুক্ত শৃঙ্খল দুই রকম হতে পারে তোমরা চেন দেখেছ সেই চেনের যদি দুটো এনডি ওপেন থাকে খোলা থাকে তাকে বলা হচ্ছে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন এই মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি একটা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকেনগুলো হচ্ছে দুটো কার্বনের মধ্যে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে আর অ্যালকিনগুলো কমপক্ষে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকছে আর অ্যালকাইনগুলোর মধ্যে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকছে তাহলে প্রথমে আমরা অ্যালকেনের নামকরণ দেখব তাহলে নামকরণের ক্ষেত্রে কার্বনের জৈব যৌগের মধ্যে কতগুলো কার্বন আছে সেই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট যদি একটা থাকে তাহলে আমরা মিথ শব্দটা ব্যবহার করব। যদি দুটো থাকে দেখো আমি এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি তাহলে ইথ যদি তিনটে থাকে তাহলে পো চারটে থাকলে বিউট পাঁচটা থাকলে পেন্ট ছটা থাকলে হেক্স সাতটা থাকলে হেপ্ট আটটা থাকলে অক্ট নটা থাকলে নন দশটা থাকলে ডেক এবার আসা যাক সবচেয়ে ছোট যে জৈব যৌগ তার নাম করো দেখো এখানে কার্বনের মাথাভাবে আমি এক সংখ্যাটা দিয়েছি তাহলে একটা কার্বন আছে তাহলে সেই জন্য আমরা কি দেখেছি একটা মানে হচ্ছে মিথ শব্দ ব্যবহার করব এবার এখানে কার্বন হাইড্রোজেন সবকটাই হচ্ছে সিঙ্গেল বন মানে অ্যালকেন তাহলে কার্বন কার্বন এখানে একটাই কার্বন আছে কার্বন কার্বন বন্ধনের প্রশ্ন নেই কিন্তু সবই সিঙ্গেল বন আছে সেই জন্য আমরা অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে সেচে আমরা এন শব্দটা ব্যবহার করব সেই জন্য মিথ প্লাস দেখিয়েছি মিথেন তোমরা আসলে কিন্তু এই প্লাস দিয়ে এটা লিখবে না এটা আমি বোঝানোর জন্য তোমাদের লিখেছি তাহলে মিথেন লিখবে সি টু এইচ সিক্স তাহলে দুটো কার্বন আছে দুটোর জন্য আমরা ইথ শব্দটা ব্যবহার করেছি ইথ প্লাস এন ইথেন তিনটে সি থ্রি এইচ তিনটে তাহলে প্রো প্লাস এন যুক্ত করলে আসছে প্রোপেন চারটে আছে বিউট প্লাস এন বিউটেন এরপরে পরপর পেনটেন হেক্সেন হেপটেন অকটেন ননেন ডেকেন হবে পরবর্তীগুলো তাহলে তোমরা করে নিতে পারবে এবার আসা যাক অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিন মানে হচ্ছে যেখানে কমপক্ষে অন্ততি অন্তত একটি কার্বার্বন ডবল ওয়ান থাকবে এবং এর নামকরণের শেষে আমরা ইন শব্দটা ব্যবহার করবো তাহলে দুটো কার্বন ওয়ান কার্বনের মাথার ওপর নাম্বারিং করেছি দেখো ওয়ান টু তাহলে দুটো কার্বন আছে সেই জন্য ইথ আর তার সাথে ডবল ওয়ান আছে সেই জন্য ইন তাহলে যুক্ত করলে ইথিন তারপরে দেখো তিনটে আছে যেদিকে গেলে ডবল ওয়ানটা আগে পাবো সেই দিক থেকে আমরা নাম্বারিং করব। ওয়ান টু থ্রি তাহলে প্রপ প্লাস ইন প্রোপিন তারপরে দেখো ওয়ান টু থ্রি ফোর বিউট প্লাস ইন বিউটি এইভাবে পরবর্তীগুলো হবে পেন্টিন হেক্সিন হবে এর পরবর্তী আসে অ্যালকাইন অ্যালকাইন মানে যেখানে অন্তত কমপক্ষে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে বা তি বন্ধন আছে তাহলে প্রথমে যেটা দেখো ওয়ান টু দুটো আছে তাহলে ইথ তার সাথে আইন শেষে আমরা ট্রিপিল বন্ডের জন্য আইন শব্দটা ব্যবহার করব ইথাইন তাহলে ওয়ান টু থ্রি তাহলে তিনটে আছে সেই জন্য প্রোপ প্লাস আইন প্রোপাইন এই একই রকমভাবে বিউট প্লাস আইন বিউটাইন তাহলে দেখা গেল এটা গেল হাইড্রোকার্বনের নামকরণ এর পরবর্তীকালে আমরা জানি মূলক থাকলে যে সমস্ত জৈব আছে তাদেরকে বলে অ্যালকোহল শ্রেণীভুক্ত অ্যালকোহল শ্রেণীভুক্ত ক্ষেত্রে আমরা নামে শেষে অল শব্দটা ব্যবহার করব। তাহলে কার্বনে পরমাণুর সংখ্যা কটা আছে একটা তাহলে সেই জন্য মিথান এখানে আর আমরা মিথ শব্দটা ক্ষেত্রে ব্যবহার করব না ওইটা আমরা হাইড্রোকার্বনের ক্ষেত্রে ব্যবহার করেছি এবার আমরা মূলক থাকলে মিথান মিথের সাথে আন শব্দটা যোগ করব। মিথান প্লাস অ্যালকোহলের জন্য অল তাহলে মিথানল দুটো থাকলে দেখো ইথান প্লাস অল ইথানল তিনটে থাকলে ইথ প্রোপান প্লাস অল প্রোপানল প্রোপান প্লাস অল প্রোপানল এবার অ্যালডিহাইড মানে মূলক থাকবে সি তার জন্য আমরা নামে শেষে অ্যাল শব্দটা ব্যবহার করব তাহলে প্রথমে একটা কার্বনের মাথার ওপর নাম্বারিং দিয়েছি দেখো এই সি তাহলে মিথান প্লাস অ্যাল মিথানল 1 ওয়ান আছে দুটো তাহলে ইথান প্লাস অ্যাল ইথান্যাল ওয়ান টু থ্রি আছে দেখো প্রোপান প্লাস অ্যাল প্রোপান্যাল এইভাবে পরবর্তীগুলো হবে এরপর আসা যাক পরবর্তী যেটা কিটন কিটোন মানে সি ডবল কার্যকরী কার্যকরীমূলক এর জন্য নামে শেষে আমরা ওন শব্দটা ব্যবহার করবো তাহলে ওয়ান টু থ্রি তাহলে প্রোপান প্রপানন দেখো প্রোপান প্লাস অন প্রোপানন ওয়ান টু থ্রি ফোর বিউটান প্লাস অন বিউটানন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেদিক থেকে গেলে সি ডবল ডো অর্থাৎ মূলক আগে পাবো সেই কার্বনের থেকে সেই দিক থেকে আমরা এদিক থেকে গেলে দেখো আগে পাচ্ছি সেইখানে দিক থেকে কিন্তু নামকরণ এই নাম্বারিংগুলো হবে পেন্টান প্লাস ওন পেন্টানন এরপরে আসি কার্বক্সলিক অ্যাসিড যার সি কার্যকরীমূলক হচ্ছে সিড ও ও এইচ এর জন্য নামে শেষে আমরা ওই অ্যাসিড যুক্ত করব। প্রথমে হচ্ছে এই সি ও এইচ একটা কার্বন আছে মিথান প্লাস ওই অ্যাসিড মিথান ওইক অ্যাসিড তারপরে আছে দেখো সিএইচি সিডবলু এইচ একটা কার্বন প্লাস সিএসটি দুটো আছে তাহলে এখানটা তো হচ্ছে কার্যকরীমূলক যেদিক থেকে গেলে আগে হবে সেদিক থেকে নাম্বারিং করব। অর্থাৎ কার্যকরীমূলকের কার্বনটা কিন্তু সবচেয়ে কম নাম্বার পাবে ইথান প্লাস ওইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড তারপরেটা দেখো তিনটে আছে তাহলে প্রোপান প্লাস ওইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড এইভাবে তোমরা নামকরণগুলো করবে আস্তে আস্তে এরপরে আসা যাক আমরা এখন দেখো তোমাদের বই আছে যে কতগুলো শিল্প উৎস এবং শিল্প উৎস ব্যবহার করব যে প্রথমে আছে কিন্তু মিথেন মিথেনে মিথেনকে আমরা উচ্চ তাপে অ্যালকেনে বিয়োজন একে বলা হচ্ছে ক্র্যাকিং উচ্চ তাপে উচ্চ তাপে অ্যালকেনে বিয়োজন পদ্ধতিকে বলা হচ্ছে ক্র্যাকিং সাধারণত বৃহৎ অ্যালকেনকে ক্র্যাকিং পদ্ধতির থেকে আমরা নিম্নতর অ্যালকেন ও অ্যালকিন পেয়ে থাকি যেমন সি সিক্স এইচ ফরটিন একে হচ্ছে নর্মাল হেক্সেন একে যদি উচ্চ তাপে বিয়োজন করা হয় তাহলে আমরা মিথেন পেয়ে থাকি মিথেনের ব্যবহার দেখবে এখানে লেখা আছে তোমাদের তাপ উৎপাদক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় মিথেনকে কম বাতাসে জ্বালালে কার্বন ব্ল্যাক নামক এক প্রকার ছাপাখানা কালি জুতো কালি তৈরি করতে কাজে লাগে টায়ার রং গ্রামোফোন রেকর্ড ব্যবহার হয় ক্লোরাইড ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড তারপরে হচ্ছে মিথাইল অ্যালকোহল প্রস্তুতিতে মিথেন লাগে মিথেন গ্যাস এইটা ইম্পর্টেন্ট বাদে মিথেন গ্যাস তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে স্টিমের সঙ্গে বিক্রিয়ায় এইচ টু ও সিও উৎপন্ন করে এই বিক্রিয়াটা পড়বে এই বিকে হাইড্রোজেন গ্যাসের পণ্য উৎপাদন বা শিল্প উৎপাদন করা হয় এরপর আসছি ইথিলিনের উৎস যে ওই একই পেট্রোলিয়াম বিভাজন বা এর উপজাত পদার্থ হিসাবে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায় এছাড়া কোল গ্যাসেও ইথিলিন পাওয়া যায় ইথিলিন পলিথিন পলিথিন প্রস্তুত করতে পলিথিন যেটা তোমরা ব্যবহার করো প্লাস্টিক এবং সাধারণ প্লাস্টিক বলো পলিথিন প্রস্তুতিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কৃত্রিম রাবার মাস্টার গ্যাস ইথিলিন ডাইক্লোরাইড ইথিলিন ড্রাইবোমাইড ইথাইল অ্যালকোহল গ্লাইকল প্রভৃতি প্রস্তুত করতেও ইথিলিন ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে ফল সংরক্ষণে ব্যবহার করা হয় এটা ইম্পর্টেন্ট কিন্তু আর চেতনানাশক হিসাবেও ইথিলিন ব্যবহার করা হয় এরপর আসা যাক অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের উৎস কিন্তু ইম্পর্টেন্ট বৈদ্যুতিক চুলিতে আড়াই হাজার থেকে তিন হাজার ডিগ্রি তাপমাত্রায় কোক কয়লা এই কোক কয়লা এবং চুনা পাথর চূর্ণকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইট পাওয়া যায় এই ক্যালসিয়াম কার্বাইটের সঙ্গে জল মিশিয়ে দিলেই অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয় ওয়েল্ডিংয়ের এর কাজে অক্সি অ্যাসিটিলিন শিক্ষা উৎপন্ন করতে ব্যবহার হয় যা অ্যাসিটাল ডিহাইড অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল অ্যাসিটন ও শিল্পবদ্ধিতে দ্রাবক নামক একটা দ্রাবক উৎপাদনে অ্যাসিটেল ব্যবহৃত হয় যা কৃত্রিম রাবার প্লাস্টিক প্রস্তুতি ব্যবহার করা হয় চেতনানাশক হিসাবেও অ্যাসিটিলিন ব্যবহার করা হয় এল এরপরে আসা যায় এলপিজি যার কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যে অশোধিত পেট্রোলিয়ামে পাতন করলে যে গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায় তার মধ্যে প্রধানত হাইড্রোকার্বনগুলো থাকে এই হাইড্রোকার্বনের মধ্যে ইথেন প্রোপেন বিউটেন থাকে আর এলপিজিতে বিউটেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে পঞ্চাশ থেকে একশো ভাগ থাকে এই গ্যাস মিশনকে বিশুদ্ধ করার পর উচ্চ চাপে শীতল করে তরলে হয় একেই বলা হচ্ছে তরলায়িত বা তরলিকৃত এলপিজি গ্যাস অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর মধ্যে একটা বিশেষ যৌগ মেশান থাকে সেটা হচ্ছে ইথাইল মার্ক্যাপ্টন যার জন্য এবং সেটা সালফারে গন্ধ বিশিষ্ট আমরা বাড়িতে যে গ্যাস ব্যবহার করি সেই গ্যাস অল্প লিক করলেই মানে গ্যাস অল্প বেরোলেই আমরা কিন্তু ওই ইয়ে সালফারে বিশেষ গন্ধের জন্য আমরা বুঝতে পারি যে গ্যাস বেরোচ্ছে গ্যাস মিশ্রণকে এইচ টু এস এবং সহজেই কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করতে পারি তাহলে ব্যবহার কি এই তরল মিশ্রণের সিলিন্ডারে ভরে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় চাপ কমিয়ে দিলে পুনরায় গ্যাসে পরিণত হয় যা গৃহস্থের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এটি নিরাপদ ব্যবহারযোগ্য জ্বালানি হিসাবে পরিচিত এরপর আসা যাক সিএনজি অর্থাৎ এটা তোমরা এখন খুব শুনে থাকবে সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস প্রকৃতি থেকে যে প্রাপ্ত যে গ্যাস মিশ্রণ যা জ্বালানি হিসাবে এবং পেট্রোলিয়াম শিল্পে অন্যতম প্রধান উপকরণ হিসেবে কাজে লাগে তাকে প্রাকৃতিক গ্যাস বলে এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হল পেট্রোলিয়াম আধুনিক পেট্রোলিয়াম শোধনাকার বা রিফাইনারি যেগুলো কয়লাখনি খনি আর সিএনজি হলো একটি বর্ণহীন গন্ধহীন সংলমিত প্রাকৃতিক গ্যাস এর প্রধান উৎস হল মিথেন আর প্রাকৃতিক গ্যাসকে ভূগর্ভ থেকে তোলার পর এই গ্যাসে কিছু পরিমাণ সিওটো এস টুয়েস মিশ মিশিয়ে দেওয়া হয় একে মানে মিশিয়ে থাকে এই গ্যাসগুলোকে মুক্ত করার পর ওই প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে সিলিন্ডারে ভর্তি করে ব্যবহার করা হয় মূলত এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তবে মোটর গাড়ি বা বাসের জ্বালানি হিসেবে ইদানিং বেশি ব্যবহার হচ্ছে এই গ্যাসটি সম্পূর্ণ দহন হয় বলে আশা করা যায় আর বায়ু দূষণও অনেক কম হয়